গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো এটা খুললে হবে না, জানা না, তোমাদের একটা জিনিস দেখাবো আর জিনিসটা তুলেও নিয়ে যাব। তো এখানে রয়েছে আমাদের বটবটি গাছ, তোমাদের তো দেখিয়েছিলাম বটবটি গাছে বটবটি হয়েছে, তো সেটাই তুলব। কিন্তু তুলতে পারবো কি না এটাই হলো কথা, কীভাবে যে তুলবো আমি পাচ্ছি না বুঝে। দেখো জ্বালানা, আমাদের গাছে জ্বালানা দিয়েই তুলে দেয়। এই দেখো, এই দেখো, ছোট হয়েছে। এই দেখো, ঘরে জ্বালানা দিয়ে বটবটি তুলতে পারছি। এখানে তো চারপাশটার মতো হলো, চলো দেখি ওদিকে। আজকের ওয়েদার, আজকের বৃষ্টি নেই, কালকে রাত্রে পুরো বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, তো আজকে বৃষ্টি নেই। আর বটবটি গাছ হইলে না, এই যে এরকম পোকা হতে থাকে, এরকম পোকা হয়, পোকাগুলো কি পিঁপড়া, ছোটো ছোটো পিঁপড়েগুলো হয় না, ওই পিঁপড়ে এখানে ফুলগুলো খেয়ে ফেলেছে এই পিঁপড়েগুলো। তো এই পাশে হচ্ছে না, আর ওইদিকে না বড় হয়ে বাড়তি হয়ে গেছে, তো ওইদিকে পারবো না। তো আজকে প্রথম তুলা হলো বটবটি, তো যাই হোক এই চারটাই আর কি নামে নামে গন্ধে গন্ধে খাওয়া হবে। চারপাশটাই থাক, তো বন্ধুরা দেখলে নিজের বাড়ির জিনিস খেতে না কার ভালো লাগে বলো তো? দেখো এত সুন্দর জিনিস, এটা পুরো পিওর একদম। আমরা শুধু গোবর সার দেওয়া হয়েছিল, এটা মা লাগায়নি, এটা আগের বছর লাগানো হয়েছিল, এটার গাছের বীজটা পরে এটা হয়েছে, তো বেশ ভালোই হলো। এই কটাতেই ডালে দিয়ে দেবো, এমনি তরকারিতে তো আর দিলে খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে গেছিলাম রেশনে, পাশে আমাদের রেশন দিচ্ছিল, তো মেয়েকে নিয়ে গেলাম। তো বাড়িতে রাখার মতো লোক ছিল না, আর মেয়ের তো প্রশ্নের শেষ নেই। দেখো এই ঠাকুর কেন এখানে, অনেক কিছু প্রশ্ন করে, ও যাই হোক এটার উত্তর দিলাম। সব পড়া লিখে দাও আমাকে তাড়াতাড়ি, নাহলে আমি ধরবো তোমাকে। আমি পড়া লিখছি, এসো কই বিটি বি এ বি টি এ বি টি এ ভয় পাচ্ছো? তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম, দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম, কিন্তু ঘরের অবস্থা একদমই খারাপ, কারণ মেয়ে তো মেয়েকে এখানে বসিয়ে রেখে আমি স্নান করতে গেছিলাম, তো ঘরের অবস্থা সব খারাপ করে দিয়েছে, ও এখন টিভি দেখছে। আর ভাত খাওয়াবো, আমাকে ভাত খাওয়াবো, চোখটা খেঁচে উঠাচ্ছে। খাওয়া দাওয়া ঘুমানোর পরে তো আমার এখানে দেখো
একটা ব্লাউজ আর লাল পায়ে সাদা রঙের শাড়ি আছে, কাজ করে সুতোর কাজ করা আছে। তো শাড়িটা বেশ সুন্দর, তো এই শাড়িটা পরে ভাবছি আজকে ড্যান্সটা করব, যেটা মহালয়ার দিন হয়তো হয়তো পেয়ে যাবে, ঠিক বলতে পারছি না, হয়তো পেয়ে যাবে, কারণ ড্যান্স তো সেমনভাবে তোলা নেই আর ড্যান্স করতেও পারি না। তো যেটুকু পারি ওইটুকুই আর কি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। তো তোমরা খারাপ হলেও দেখে নিও আর ভালো হলে তো হলো, খারাপ হলেও দেখে নিও। তো এটাই করবো আর কি, দেখো শাড়িটা পরবো একটু অন্যরকম করে, চেষ্টা করবো অন্যরকম করে, না হলে নর্মাল যেভাবে শাড়ি পরবো ওইভাবে পরে ড্যান্সটা করবো। তো তোমরা পাশে থেকো আর এখন খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে নিই। দুপুরে ঘুমাতে পারলাম না, মেয়েকে ভাবলাম মেয়েকে ঘুমালাম, দেখো তো ঘুম থেকে উঠলো আর আমি তো ঘুমাতে পারিনি, কারণ একটা পার্সেল আসার কথা ছিল। এই যেটা পার্সেলটার পরে ওরা নিজেরা, এটা হলো অনলাইন পেমেন্ট করা ছিল বলে ওরা নিজেরা চেক করে নিল, দেখো নিজেরা চেক করে তারপরে ওটিপি পাঠিয়ে তারপরে নিল। এটা হলো একটা কি রয়েছে দাঁড়া দেখাচ্ছি, এটা সম্পূর্ণ এখন ওপেন করতে পারবো না, এটা ওর বাবা আসলে আবার ওপেন করে তখন আমি দেখাতে পারবো। এটা একটা স্মার্ট ওয়াচ রয়েছে, টায়ার বুস্ট, এই কোম্পানির স্মার্ট ওয়াচ। এই যে দেখো, এই যে না বাবা এটা খুলে দেখা যাবে না, দাঁড়াও খুলে আমি আমি দেখাবো, এখন না পাপা আসলে পাপা। তো এখন আসছে মামিদের বাড়ি, মানে মামা শ্বশুর বাড়ি, তো এটা মামিদের বাড়ি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে মামিদের বাড়িতে। দেখো চারিপাশ কি জঙ্গল, জঙ্গলে ভর্তি, এগুলা অকেজের জঙ্গল না কাজের জঙ্গল। এখানে পটল গাছ আছে, ঝিঙে গাছ আছে, সব চা বাবা তিতা করলা মানে সব খাওয়ার জিনিস গাছ জঙ্গল হয়েছে, কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া যায়। আর আমি এখানে 3 বছর ছিলাম, বিয়ের 3 বছর এখানে ছিলাম, তারপরে তো আস্তে আস্তে নতুন বাড়ি হলো, আমার বিয়ের পরে আমার বাড়িটা হয়েছে, মানে সব ডকুমেন্টস ডকুমেন্টস যা ভেরিফিকেশন করা সব কাজ আমি করেছিলাম, অনেক দৌড়াদৌড়ির পরে আমাদের বাড়িটা হয়েছে, তারপর তো ওখানেই চলে গেলাম, তো ওখানেই আছি এখন। দেখো আর আমার মেয়ে এখানে আসে প্রতিদিন, এখানে আসার জন্য কান্না করে, তাই নিয়ে আসলাম। আর মামি ফোন করছিল, কোথায় যাও, যাও তুমি যে বললা, তুই দাঁড়া আমি যাই। তো এখানে মামি ফোন করেছিল যে ওখানে ব্লাউজ বিক্রি করতেছে, আয় তুই ব্লাউজ দেখে যা। তো ব্লাউজ তো দেখলাম আমার পছন্দ হলো না, তোমাদের একটা ফটো দিয়ে দেবো। আমার পছন্দ হলো কিন্তু লাল কালার না, ও লাল কালার ব্লাউজ আছে তো কালো কালার নাই, কালো কালার আছে মানে ওই ডিজাইনটা কালো কালার হলে ভালো লাগতো, তো কালো কালার নেই এর জন্য আর কি পরে বলা হলো। কালো কালার আনতে 350 টাকা নেবে, দেখা যাক। তবে বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি ভালো লাগলো, সারাদিনে যা যা করে তার সেটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আর নিজের মতো করে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওতে, আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর খারাপ লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবে, তাহলে আমি নেক্সট ডে তো আরও ভালো করার চেষ্টা করব। তো আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, আজকে আপনার ভালো থেকো সুস্থ থেকো।